এসে গেলেন ফর্মুলা গুরু, তিনি আজ সংস্থার পি রেশিও নিয়ে আপনাদের বিস্তারিত জানাবেন। পাশাপাশি তিনি বলবেন কেন শেয়ারে লগ্নি করার আগে এই অনুপাতটি দেখে নেওয়া উচিত। পিই রেশিও মানে প্রত্যেকটি শেয়ারের দাম ও শেয়ার পিছু আয় বা ইপিএসের অনুপাত। আরও সহজ করে বললে, কোনো সংস্থার প্রতিটি শেয়ারের দাম কত হবে তার ইঙ্গিত থাকে সংস্থার পিই রেশিওর মধ্যে। কোনো সংস্থার শেয়ারের দামকে শেয়ার পিছু আয়ের অঙ্ক দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পিই রেশিও বলা হয়। গুরুর মতে, যদি কোনো সংস্থা সম্পর্কে কোনো খারাপ খবর প্রকাশ পায়, তাহলে প্রথমেই দেখতে হবে সংস্থার লাভে তার কতটা প্রভাব রয়েছে। যদি দেখা যায় খারাপ খবরের পরেও সংস্থার লাভের অঙ্ক একই রয়েছে কিংবা বাড়ছে, তাহলে সেটা বিনিয়োগের সেরা সময়। আবার যদি খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সংস্থার আয় কমতে থাকে এবং শেয়ারের দামও পড়তে থাকে, তাহলে সাবধান হতে হবে, কারণ সামনের সময়টা ততটা ভালো নাও যেতে পারে। তাই আরও অপেক্ষা করাই শ্রেয়।